আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি ডিমের পেডিস তৈরি করব অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে না টেনে পুরাটা ভিডিও দেখবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য পেডিস তৈরি করার জন্য এখানে আমি এক গ্লাস আটা নিয়ে আটাটা চেলে নিয়েছি একটি স্ট্যানার দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ বাটার বাটারটা আটার সাথে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি ভালোভাবে মেখে নিয়েছি আর অবশ্যই বুঝবেন এভাবে মোট করলে পরে বাংলে দেখা যাবে জর্জরা হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নেবো খামিরটা তৈরি করে নেওয়ার পরে আমি ২০ মিনিট রেস্টে রেখে দেব বেশি সময় রেস্টে রাখা দরকার নাই খামিরটা তৈরি করা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেব আর অবশ্যই আপনারা ভিডিওটি না টিনে পুরাটা ভিডিও দেখবেন পুর তৈরি করার জন্য এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি একটি পেলার মধ্যে এক চিমটি এলাচির গুঁড়া দিয়ে দিলাম ওয়ান চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া এক চিমটি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া ভালোভাবে মিক্স করে নিয়েছি একটি কাঁটা চামচের সাহায্যে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল করে বেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স জালটা বুঝে দিবেন জাল খেতে চাইলে অবশ্যই দিবেন দুই চিমটি দিয়ে দিলাম হলুদের গুলা হলুদের গুঁড়াটা দেওয়ার পরে এক মিনিটের মতো বেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ফেটে রাখা ডিমটা ডিমটা নেড়ে চেড়ে পুটটা তৈরি করে নিব অবশ্যই খেয়াল করেছেন আমি কিভাবে পুটটা তৈরি করে নিয়েছি এখন চুলার থেকে নামিয়ে নিব পুটটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ডিমের আর এদিকে বিশ মিনিট পর খামিরটা বের করে নিয়েছি এখন একটু ভালোভাবে মোতে লেচি কেটে নিলাম পাঁচটা লেচিগুলার মধ্যে কিছুটা আটা ছিটিয়ে দিয়েছি এখন আমি রুটি বানিয়ে নিব পাতলা পাতলা করে আর অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি আমরা যে রুটি খাই পাতলা করে এমন করে রুটি বানিয়ে নিলাম এক এক করে আমি সবগুলো রুটি এমন করে বানিয়ে নিয়েছি এখানে এক চা চামচ বাটার নিয়েছি একটি করে রুটি নিব আর বাটার লাগিয়ে হালকা একটু আটা ছিটিয়ে দিবো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লোয়ার থাকে কর্নফ্লোয়ারটাও ছিটিয়ে দিতে পারেন তো আটাটা ছিটিয়ে দিয়েছি আরেকটি রুটি উপরে বসিয়ে দিলাম একইভাবে আমি বাটার লাগিয়ে নিব প্রতিটা রুটির গায়ে এমন করে আমি বাটার লাগিয়ে নিব আর কিছু করে আটা ছিটিয়ে দিব তো আরেকটি রুটি আমি বসিয়ে দিয়েছি এমন করে আমি পাঁচটা রুটি এক এক করে বসিয়ে দিলাম বাটার লাগিয়ে বাটারটা লাগানোর পরে এখন আমি রুলের মতো বলে নিব আর অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে কাজটি করতেছি এখন একটি সুরির সাহায্যে আমি লেচি কেটে নিচ্ছি আপনারা ছোট বড় করে লেচি কেটে নিতে পারেন একটি লেচি নিয়ে আমি রুটি বানিয়ে নিব কোনা করে হালকে একটু আটা ছিটিয়ে রুটিটা বানিয়ে নিয়েছি চার চারকোনা করে তো রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে আর এমন করে আমি শেপ দিয়ে নিব তিন কোনা করে তৈরি করা ডিমের পুটটা পরিমাণ মতো দিয়েছি এখন এমন করে বলে চারোদিকে একটু চেপে চেপে দিলাম যাতে খুলে না যায় এমন করে এই সবগুলা পেটিস আমি তৈরি করে নিব আরেকটি পেটিস আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি পরিমাণ মতো ডিমের পুরটা দিয়ে তিকোনা করে শেপ দিয়ে নিলাম এমন করে আমি পেটিগুলা বানিয়ে নিয়েছি পেটিসগুলো বানানোর পরে আমি ওভেনের ভিতরে হিট দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু তেলও বেজে নিতে পারেন আবার তো হিট দিতে পারেন পাতিলার মধ্যে এখানে আমি একটি ডিমের কুসুম নিয়েছি সাদা অংশটা নিব না শুধু ডিমের কুসুমটা নিয়েছি একটি বেড়াশের সাহায্যে ফেটে নিয়ে পেটিসের গায়ে লাগিয়ে নিলাম ডিমটা দিলে কালারটা অনেক সুন্দর আসে তো ডিমটা লাগানোর পরে এখন আমি ওভেনের ভিতরে দিয়ে দিলাম বিশ মিনিটের জন্য উপরে আর নিচে দিয়েছি দুইশো সিয়াস গরম বিশ মিনিট পর চলে আসলাম পেটিসগুলা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি ওভেন থেকে নামিয়ে নিলাম পেটিস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ